নমস্কার দর্শক, আপনারা দেখছেন আপনার খাবার, আপনাদের সাথে রয়েছে আমি শোভন। এই মুহূর্তে রয়েছে সাহেব কলোনি মোড়। আর সেই সাহেব কলোনি মোড়েই কিন্তু ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে কিন্তু মেগা রোড শো শুরু হতে চলেছে। আর সেই মেগা রোড শোয় কিন্তু উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্যত তিনি কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন, বিজেপি প্রার্থীদের সমর্থনে কিন্তু রোড শো থেকে জনসভা করছেন। ঠিক সেরকম ভাবে কিন্তু আজ তিনি উপস্থিত হচ্ছেন ব্যারাকপুর লোকসভায়। ব্যারাকপুর লোকসভার বিধানসভায় কিন্তু তার আজ এই মেগা রোড শো আর অল্প কিছু সময় পরে কিন্তু শুরু হবে। তার মধ্যে কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ভাটপাড়া বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন পবন সিং। সরাসরি পবন সিং কিন্তু আমাদের মুখোমুখি হয় এবং মুখোমুখি হয়ে তিনি কি জানাচ্ছেন তার মুখ থেকে শুনে নেবো। এবং এ তো আমার জন্য একটা প্রাউড ফিলিং আছে, আমার লিডার অফ অপোজিশন আমার এরিয়ার মধ্যে আসছে প্রচারের জন্য। আর লিডার অফ অপোজিশন আওয়া পড়ে দেখবেন কি একটা স্ট্রেংথ নিজেই পুরো পড়ে যাবে আমার। তো খুব ভালো হচ্ছে, মিন্স খুব ভালো লাগছে কি এত বিজি শিডিউলে নিজেকে এত সময় দিয়েছে আমার এরিয়ার মধ্যে আর আমার প্রচারের মধ্যে। তো আমি এই জন্য আমার লিডার অফ অপোজিশনকে থ্যাংক ইউ বলবেন। আর আমি একটাই ইচ্ছা রাখবে কি ফিউচারও আমার সঙ্গে সবসময় থাকবে। এখন আজকে একটা মিটিং হয়েছে, মিটিং এর মধ্যে এরকমই ডিসকাশন চলছিল। ডিসকাশনে একটাই কথা বলা আছে কি প্রধানমন্ত্রী তো শুধু বিজেপি প্রধানমন্ত্রী নেই, ও তো সবাই পুরো দেশে প্রধানমন্ত্রী আছে সবাই জন্য। মিন্স ওরকম একটা পোর্টফোলিও একটা ইয়ে করে মেনটেন করে সবাই দায়িত্ব আছে কি প্রধানমন্ত্রী যেখানে যাবে ওখানে সবাইকে একটা এরিয়াকে ভালো করা। যেখানে প্রধানমন্ত্রী গেলে আসলে বলতে পারবে কি না আমি ওখানে গিয়েছি, লোক আমাকে এত ভালো আছে, এত আমাকে ওয়েলকাম করেছেন কি মনে রাখবে। কেন কি আমার পুরো ইন্ডিয়ার মধ্যে ভাটপাড়ায় বিধানসভায় আসছে, ব্যারাকপুর লোকসভায় আসছে, তো একটা খুব বড় ব্যাপার আছে। এর জন্যে তো একটা গর্ব ব্যাপার তো আছেই, লেকিন এরকম কাজ হচ্ছে খুব একটা দুঃখ ব্যাপার আছে কি যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, স্পেশালি যে মিউনিসিপ্যালিটি আছে ও ভালো করে কাজ করছে না। মিন্স একটা রাইভারির মধ্যে একটা মেন্টালিটি রাখছে, এরকম ঠিক নেই। তো আমি ডিএম সাহেবকে রিকোয়েস্ট করেছেন কি আপনি এই ম্যাটারকে দেখুন, আর একটা চেয়ারম্যানকে আপনি নিজেই বলুন কি ভালো করে কোঅপারেট করে কাজ করা ভালো হবে। তো সন্দেশকালীন যে ব্যাপার হয়েছে আমি তো নিজে ওখানে ছিল না, ও ভিডিও যে হয় হতে পারে কি আজকে আপনি কিছু বলছে কালকে আপনার একটা ধমকাল একটা একটা ভয় একটা একটা এনভায়রনমেন্ট করে আপনাকে এরকম করে দেবে কি আপনি মিথ্যা কথা কিছু বলতেই পারবে নিজের লোককে সেভ করার জন্য। তো ভিডিও উপরে আপনি যায় না, কেন কি গ্রাউন্ডের লেভেলে কি হবে কি না এ তো যে গ্রাউন্ডের লোক আছে ভালো করে বলতে পারবে, আপনি আমি বলতে পারবে না। তো এর জন্য সন্দেশকালীন কি হচ্ছে ওখানে গ্রাউন্ডে গিয়ে আপনি গ্রাউন্ডের লোক সঙ্গে কথা বললে ভালো হবে। যারা প্রতিবাদী মহিলা ছিলেন তাদেরকে একে একে ডাকা হচ্ছে বিভিন্ন থানায়, এই তো বলছে কি এরকম একটা ভয় একটা এনভায়রনমেন্ট রেডি করা যাচ্ছে। যেরকম মহিলায় নিজের স্টেটমেন্টকে প্রতিবাদ করতে পারে নেই, মিন্স কিছু বলতে পারে না। দেখবেন আজকে এরকম হয়ে গেছে কি আপনি গভর্নমেন্টে এগেনস্টে কিছু বললে আপনার উপরে কেস হয়ে যাবে, আপনাকে মিথ্যা কেসে হয়ে যাবে, লিগাল অ্যাকশন হবে। এরকম কাজ হলে তো কালকে আপনি আপনার ইচ্ছার মধ্যে কিছু করতে পারবে না, আপনি বলবে তো শুধু ফেভারে বলবে এগেনস্টে বলতে পারবে না। তো ফির এটা লোকতান্ত্রিক তো বলতে পারবে না। নিশ্চয়ই আমি আমার যে কান্ট্রির মধ্যে আমি থাকে ওখানে শুধু বলা যে ফ্রিডম অফ স্পিচ আছে, লেকিন আপনি বলতে পারবে না, আপনি বললে আপনার উপরে কেস হয়ে যাবে। তো এ তো একটা ভালো মেসেজ নেই পাবলিক জন্য। ক্যামেরায় জয়দেব পালের সঙ্গে শোভন, আপনার খবর নৈহাটি। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584996।
17724. পলাসি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।